জাবেদ ইসলামর বাপেক স্ট্রং মন্ত্রী আছিলে বাট হেজ হ্যাপেন টু টেল মি মানকাছড়তে কি পরিবর্তন হয়েছে মানকাছর মানুষে না মাটিৰ পট্টা পাইছে না নালকর গড়াখনির সমস্যা সমাধান হয়েছে দেহার দ্যান তেওঁলোকে অকল নিজের গাদিটু লৈ কারবাক তেল মারি পেল তেল মারি নাইবা কোটি কোটি টাকা ঘুষ দি পেলায় মন্ত্রী হয়েছে কিন্তু তেওঁলোকক দক্ষ বুলি মই নকওঁ তেওঁলোক মষ্ট অধ্যক্ষ আছিলে যদি জাভেদ ইছলামৰ দেউতাক দক্ষ হ'লেহেঁতেন যদি ৰফিবুল হুছেন দক্ষ হ'লেহেঁতেন যদি আমাৰ নজৰল ইছলাম দক্ষ হ'লেহেঁতেন যদি ফখৰুদ্দিন আলী আহমেদ দক্ষ হ'লহেঁতেন তেতিয়াহ'লে অসমত মুছলমানৰ এই অৱস্থা নাথাকে